আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্রোগ্রাম একটা ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা সেটা, আর আরেকটা হলো আপনার কোন একটা সাবজেক্টে আপনি নাম্বার পেয়েছেন সেই নাম্বারে গ্রেড কত সেটা বের করার জন্য প্রোগ্রাম। তো দুইটা প্রোগ্রামেই আমরা লিখব ইফ এলস কন্ডিশনের ব্যবহার করে, ঠিক আছে? সো চলেন শুরু করি। প্রথমে ভোটিং এরটা যাই। প্রথমে আমরা এজ ডিক্লেয়ার করে নিলাম, এজ ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা শেষ। তারপরে হলো কম্পিউটার ইউজারের কাছ থেকে বয়স চাইবে, মিটার এজ। ইউজার সিএন এর মাধ্যমে ডেটাটা দিবে। তারপরে ইফ যদি এজ 18 বা 18-র বড় বা 18-র সমান হয় তাহলে সে প্রিন্ট করবে, দিবে কি ইউ আর ফর ভোটিং। ওকে, আর যদি না সে বলবে ইউ হ্যাভ টু ওয়েট ফর কত বছর, 18 মাইনাস এজ। প্রোগ্রামটা রান করি। আচ্ছা, এই চিহ্নটা পরে হবে। ওকে, এবার ধরেন যে আমার বয়স দিলাম 18, এই তো আমি ভোট দিতে পারবো। আবার রান করি, এবার বয়স দিলাম হলো আপনার 13, আমার আরও 5 বছর অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো এই হলো এই প্রোগ্রাম। এটা অনেক ইজি একটা প্রোগ্রাম, বেসিক এস ইফ এলস ব্যবহার করে প্রোগ্রামটা করা। আচ্ছা, এখন আমরা যাবো হলো গ্রেডিং সিস্টেমে। প্রথমে আমাদের কি করতে হবে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তো ধরেন যে ভ্যারিয়েবল ইন নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কি মার্কস, মার্কস। ওকে, ইউজারকে চাই বলবে, দেখাবে যে আপনি মার্কস ইন্টার মার্কস। ওকে, সি ইন দিয়ে মার্কটা নিবে। আচ্ছা, এইবার হলো আমরা দেখব যে অনেক ফের ব্যবহার আর কি, ঠিক আছে? এই ফের আর একটা ব্যবহার শিখবো আজকে। ইফ মার্কসটা যদি, ঠিক আছে, মার্কসটা যদি 80-এর বেশি হয় তাহলে সে কি বলবে, যে এ প্লাস। ENDL ব্যবহার করলাম নতুন লাইনের জন্য। ওকে, বলবে সে কি এ প্লাস পে। আর যদি সে 80-এর কম পায়, মানে হলো ধরেন যে সে পাইলো, এলস ইফ ইফ দেখলাম নতুন কি মার্কস যদি হয় 70-এর, তাহলে কি এ মাইনাস, এ মাইনাস অর এ। আচ্ছা, এই এ পাবে ইন্টেল। ওর আবার এলস ইফ মার্কস যদি হয় সি এর বেশি তাহলে কি হবে, সে
ধরেন যে এ মাইনাস মাইনাস, আর যদি ধরেন সে কি করলো আরেকটা লিখে এলস ইফ মার্কস, যদি কত লেখা যায় এখানে ধরেন 50 লাস্ট, এটা এই এটার পরে যা আসবে তা সত্যি আউট কি আসে এখানে ধরেন যে বি প্লাস, আর না হয় কি ফেল, ঠিক আছে এলস এর নিচে যারা পাবে তারা সবাই কি ফেল। ধরুন আমরা এখানে এই সমান চিহ্ন দিলাম যে 80, আশি ঠিক আছে 80 থেকে বেশি বা সে প্লাস সমান বা 70 থেকে 70, 70 বা 70-এর সমান পেল সে প্লাস, তারপরে 60 বা 60 থেকে 60 থেকে বড় বা 60 পেলেও এ প্লাস, সরি এ মাইনাস, ঠিক আছে। তো এই হলো আপনার ওটা, চলেন এবার রান করি। ধরুন মার্কস দিলাম হলো 99 এ প্লাস, আচ্ছা আবার রান করে দিলাম হলো 40 ফেইল, শর্ত কি ছিল যে যদি 50, ঠিক আছে যদি 50 এর সমান বা 50 থেকে বেশি পায় তাহলে সে বি প্লাস, আর যদি সে তাও কম পায় তাহলে কি সে ফেল। ওকে আচ্ছা আরেকটু ট্রাই করে দেখি, এখানে ধরুন যে আপনার 66 এ মাইনাস, এ মাইনাস, এ হলো পুরো প্রোগ্রাম। তো আজ এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী দিন নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।